ডেপুটেশন দিয়ে গেছিলাম যে আমরা যাতে স্থায়ী নিয়োগ দেওয়া হয়, কিন্তু তাইনি কোনো তাইনি কিছু দেখবো ব্যাপারটা, কিন্তু কোনো কিছু এখন আমরা পাইছি না রেসপন্স। তো আজকে আইসলাম কিন্তু তাইনের লগে দেখা করতে পারছি না। তো আমরা তাইনের অফিসে এটা জমা দিয়ে যাইতেছি যাতে আমাদের স্থায়ী নিয়োগ করে। আমাদের এখন 20 টাকার বিনিময়ে কালেকশনের জন্য কন্ট্রাকচুয়াল নিচ্ছে, কিন্তু আমরা স্থায়ী নিয়োগ চাই, এটার জন্যই আজকে এখানে আসা। কিসের থেকে আপনারা এসেছে? আমাদের ল্যাবরেটরি অ্যাসোসিয়েশন থেকে এসেছি। এর আগে তো এসে কোনো সুরাহা কিছু হয়নি? না না, উনি বলেছেন দেখবেন, কিন্তু আমরা কোনো মানে কিছু পাইনি। অল ত্রিপুরা মেডিকেল ল্যাব টেকনোলজিস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকের কাছে দ্বিতীয়বারের মতো ডেপুটেশন দিতে এসেছি। আমরা গত এপ্রিল মাসের 5 তারিখ প্রথমবার ডেপুটেশনে আসি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে স্থায়ীভাবে নিয়োগের দাবি নিয়ে। তখন স্বাস্থ্য আধিকারিক আমাদের বক্তব্য শুনেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবি উনি উপর মহলে পাঠাবেন, উপরের আধিকারিকদের সাথে কথা বলবেন। কিন্তু এই লাস্ট ডেপুটেশনের পর থেকে প্রায় 5 মাস আজকে হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, আমাদের কোনো দাবি মানা হয়নি। অথচ গত মাসে অর্থাৎ অগস্ট মাসের 24 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ বের হয় যেখানে করোনার স্যাম্পল পিছু আমাদেরকে 20 টাকা করে মাত্র দেওয়া হবে, তাও মাসে সর্বাধিক আমরা 20,000 টাকার স্যাম্পল কালেকশন করতে পারবো, এর বেশি নয়। আর এটা সম্পূর্ণ ভলেন্টিয়ার বেসিসে। অথচ আমরা আমাদের পূর্বের ডেপুটেশনে স্পষ্টতই বলেছিলাম যে আমরা কন্ট্রাক্ট বেসিস, আউটসোর্সিং, ভলেন্টারি এসব চাই না, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আমাদের প্রয়োজন আছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে, ডায়াগনস্টিক ব্যবস্থাকে উন্নত করতে ল্যাব টেকনিশিয়ানদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে। এটা ছিল আমাদের দাবি, আমরা সম্পূর্ণভাবে আমাদের দাবির যৌক্তিকতা ওনাকে বুঝিয়েছিলাম, উনি সমর্থনও করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিক্রুটমেন্ট নেই। তা আমরা আবার এসেছি আজকে, আমাদের যে রিক্রুটমেন্ট হয়নি আর এই যে নিয়োগটা, এই নিয়োগটা আমরা মানি না, এই যে নোটিশ রাজ্য সরকার বের করেছে 20 টাকার বিনিময়ে স্যাম্পল কালেকশন, এটা আমরা মানি না, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে। আর চাকরির দাবি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করতে এসেছিলাম। দেখা করেছেন? না, স্বাস্থ্য আধিকারিকের আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি স্বাস্থ্য আধিকারিকের জন্য। ওনার অফিস থেকে জানানো হয়েছে উনি নাকি কোনো মিটিংয়ে ব্যস্ত, সেই জন্য আমরা কোনো দেখা করতে পারিনি ওনার সাথে। তো ওনার অফিসে আমাদের কাগজটা জমা দিয়ে এসেছি, আবার আশায় যে উনি কিছু উত্তর দেবেন, আমরা কিছুদিনের মধ্যে আবার এসে ওনার সাথে দেখা করব। দাবিটা আমরা জাস্ট এই বছর থেকে করোনার মহামারীর সময়কাল থেকে স্টার্ট করেছি, যখন আমরা দেখেছি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন স্বাস্থ্যক্ষেত্রে, যখন প্রাইভেটের সমস্ত দরজা বন্ধ ছিল, একমাত্র সরকারি ক্ষেত্রই ছিল যে রোগীদের পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছিল, কোভিড সেন্টার থেকে সমস্ত কিছু। তখন এই করোনা পরীক্ষা থেকে নমুনা সংগ্রহ সমস্ত কিছু ল্যাব টেকনিশিয়ানরা করে থাকেন, এছাড়া আর কেউ না। তো ল্যাব টেকনিশিয়ানরা যদি করে থাকেন তাহলে ল্যাব টেকনিশিয়ানদের প্রচুর পরিমাণে নিয়োগের প্রয়োজন ছিল, কিন্তু কী হয়েছে, তখন সামান্য কিছুদিনের জন্য কিছু সংখ্যক ল্যাব টেকনিশিয়ানদের নিয়োগ করা হয়েছে, যার ফলে কম সংখ্যক ল্যাব টেকনিশিয়ানের প্রতি প্রচুর চাপ। অথচ আমরা প্রতি বছর এত এত ল্যাব টেকনিশিয়ান পাশ করে বেরিয়ে ঘরে বেকার বসে আছি, প্যারামেডিকেলের মতো সায়েন্সের এত গুরুত্বপূর্ণ ডিগ্রি নিয়েও আমরা ঘরে বেকার। লাস্ট কবে লোক নিয়েছিল? লাস্ট 2016 সালে হয়েছিল, আজকে 2021, আর মাঝখানে কোনো স্থায়ী নিয়োগ হয়নি। সরকারের তো প্রায় 3.5 বছর চলছে, এখন তো পূরণ হয়নি কিছু আপনাদের? না, এখন পর্যন্ত কোনো কিছু পূরণ হয়নি। আর কিছু পেয়েছেন? কিছুই পাওয়া হয়নি, কিছুই না। মানে কতটুকু সফল হতে পারবে আপনাদের এই আশা রাখছি? কাজ করে যাওয়া আমাদের দাবি তোলা সংগঠন তৈরি হয়েছে, ল্যাব টেকনিশিয়ানদের এই সংগঠন তৈরির পেছনে কারণ ছিল ল্যাব টেকনিশিয়ানের অবস্থা উন্নত করা, তাদের চাকরির দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়া। এখন যতক্ষণ পর্যন্ত চাকরির দাবি সরকার না মেনে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত নিয়োগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। আপনার নাম? সৈকত কুমার রায়।